শিক্ষার্থীবিন্দু গত ক্লাসটি ছিল আমাদের অধ্যায় পরিচিতি ক্লাস গত ক্লাসে আমি বলেছিলাম যে এই অধ্যায়ে কি কী নিয়মের অঙ্ক রয়েছে এই অধ্যায়ে যে সকল নিয়মের অঙ্ক রয়েছে তার মধ্যে প্রথম যে নিয়মের অঙ্ক রয়েছে তা হল ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক শিখব তোমরা প্রথম অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো প্রশ্ন এক যদি দুটি ম্যাট্রিক্স এ একটি ম্যাট্রিক্স বি একটি ম্যাট্রিক্স এগুলোকে বলা হয় শাড়ি এখানে দুটি শাড়ি আর এইগুলোকে বলা হয় কলাম তিনটি কলাম রয়েছে অর্থাৎ একে টু গুণন থ্রি টোমের বা অর্ডারের ম্যাট্রিক্স বলা হয় তোমাদের কবিভাগে বিভাগে এইরকম একটি ম্যাট্রিক্স দিয়ে বলবে এটি কত ক্রোমের ম্যাট্রিক্স তখন বলতে হবে এটি টু গুণন থ্রি কোমের ম্যাট্রিক্স অর্থাৎ এখানে দুটি শাড়ি এবং তিনটি কলাম রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই এক একটি ম্যাট্রিক্স বি একটি ম্যাট্রিক্স অর্থাৎ এখানে দুটি ম্যাট্রিক্স এত হয় তবে এ যোগ বি এ মাইনাস বি এর মান বের করো অর্থাৎ এটি হলো ম্যাট্রিক্সের যোগ ও বিয়েগের অঙ্ক ওকে আমরা সমাধান দিয়ে শুরু করব ওকে আমি যেভাবে লিখবো তোমরা সেভাবে লিখবে অবশ্যই শুরুতে পোস্টটি উঠিয়ে নিবে তারপর সমাধান করবে আমি প্রতিটি অঙ্কই সমাধান করার পূর্বে অবশ্যই প্রশ্ন লিখে দেব সেই সঙ্গে সমাধান বা উত্তর করে দেব ওকে এখানে সমাধান দিয়ে লিখব প্রথমে লিখব দেওয়া আছে ইংরেজি হলো গিভেন দ্যাট দেওয়া আছে দেওয়া আছে দে আমরা উঠে নেব এ সমান এত বি সমান এত প্রতিটি অঙ্কের ক্ষেত্রেই শুরুতে দেওয়া আছে সেদে উঠে নিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এক নম্বর সমাধান করবো ওকে একে বলা হয়েছে এ যোগ বি এর মান বের কর অর্থাৎ আমরা এখানে এর মানটি বসিয়ে দেবো টু ওয়ান ফোর যা আছে তাই বসিয়ে দেব মাঝে যোগ বি ম্যাট্রিক্সের মান বসিয়ে দেব এখন আমরা এ যোগ বি করব ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগের নিয়ম হল আমরা যে সাধারণ যোগ বিয়োগ করি আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ একই রকম শুধুই ম্যাট্রিক্স চিহ্নটি ব্যবহার করতে হয় আমি আবারও বলছি আমরা যে সাধারণ যোগ বিয়োগ করি আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ একই রকম শুধুমাত্র ম্যাট্রিক্স চিহ্নটি ব্যবহার করতে হবে যেমন আমরা দুই দিয়ে তিনকে যোগ করব তাহলে তিন আর দিয়ে পাঁচ এক দিয়ে এককে যোগ করব এক এক দুই চার দিয়ে মাইনাস এক যোগ করবো তাহলে চার থেকে মাইনাস এক বাদ দিলে আমাদের হবে প্লাস তিন মাইনাস এক থেকে প্লাস দুই বাদ দেবো প্লাস এক হবে শূন্যর সাথে শূন্য যোগ করব শূন্য হবে দুইয়ের সাথে পাঁচ যোগ করবো আমাদের সাত হবে অ্যান্সার আশা করি খুবই সহজ মনে হয়েছে এখন এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব মনে রাখতে হবে তোমাদের অঙ্কের নিয়ম শিখতে হবে আর অঙ্কের নিয়ম যদি শিখতে পারো এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব এখন আমরা দুই করব দু বলা হয়েছিল এ মাইনাস বি তার মানে এখানে আমরা মাইনাস করব ওকে দেখো এই বি ম্যাট্রিক্সের সামনে মাইনাস রয়েছে তার মানে এই প্রতিটি সংখ্যার সঙ্গেই কিন্তু মাইনাস রয়েছে প্রতিটি সংখ্যার সামনে কি রয়েছে মাইনাস রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখবা এই যে দুই থেকে আমরা মাইনাস তিন বাদ দেবো যে দুই মাইনাস তিন মাইনাস চিহ্ন বড় তার মানে মাইনাস এক হবে এক মাইনাস এক দেখো এক মাইনাস এক তার মানে শূন্য হবে চার আর এই মাইনাসে মাইনাসে প্লাস মানে আবারও বলছে চার এই মাইনাস এই মাইনাস তাহলে প্লাস চার একে পাঁচ আশা করি বুঝতে পেরেছ মাইনাস এক আর হলে এই মাইনাস দুই তার মানে হলো মাইনাস তিন এরকম মাইনাস এক মাইনাস দুই তার মানে হবে আমাদের মাইনাস তিন শূন্য মাইনাস দুই তার মানে মাইনাস দুই দুই মাইনাস তিন মাইনাস ছিন্ন বড় সরি দুই মাইনাস পাঁচ তার মানে হলো মাইনাস তিন অ্যান্সার আশা করি ম্যাট্রিক্সের যে আমি দুটি যোগ বিয়েকের অঙ্ক শিখিয়ে দিলাম এখন এই অঙ্ক দুটি তোমাদের কাছে অনেক সহজ মনে হবে আমি যে অঙ্কগুলো সমাধান করে দেব তোমরা এই অঙ্কগুলো যদি ভালোভাবে সমাধান করতে পারো আশা করি বোর্ড পরীক্ষায় একশো পারসেন্ট কমন পাবে আজকের ক্লাসে আমি ম্যাট্রিক্সে আর একটি অঙ্ক শিখিয়ে দেব তোমরা দুই নং অঙ্কটি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবিন্দু বোর্ডে দুই নং অঙ্কটি লক্ষ্য করো দেখো দেওয়া আছে এ একটি ম্যাট্রিক্স বি একটি ম্যাট্রিক্স এবং সি একটি ম্যাট্রিক্স এত হলে এতে বলা হয়েছে এ মাইনাস বি যোগ সি বিতে বলা হয়েছে এ যোগ মাইনাস বি যোগ সি নির্ণয় করো ওকে প্রথম অঙ্কটি ছিল দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে ম্যাট্রিক্স রয়েছে তিনটি এ বি সি শুধু এতটুকুই চেঞ্জ বাদ একই নিয়মে বা একই সিস্টেমে অঙ্কটি সমাধান করতে হবে ওকে শুরুতে আমরা অবশ্যই দেওয়া আছে দিয়ে উঠিয়ে নেব যেহেতু পোস্টে দেওয়াই আছে তাই নতুন করে আমাকে দেওয়া আছে দিয়ে লিখতে হবে না ওকে আমি এ নাম্বার দেবো শুরুতে ওকে দেওয়ার পর তোমরা লক্ষ্য করো এই অঙ্কটির মধ্যে ব্র্যাকেট রয়েছে অঙ্কের মধ্যে যদি ব্র্যাকেট থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেটের অংশটি আগে করতে হবে তাহলে অঙ্কটি খুব সহজে মিলে যাবে তাহলে আমরা লিখব এখানে এখানে লিখে আমরা দেব এ মাইনাস বি আমরা এ ম্যাট্রিক্সের মানটি বসিয়ে দেব এ ম্যাট্রিক্স আমাদের রয়েছে সাত ছয় বারো মাইনাস বি ম্যাট্রিক্সে রয়েছে আমাদের তিন আট পাঁচ ওকে তোমরা নিচেও লিখতে পারবা পাশেও লিখতে পারবো আমি পাশেই লিখলাম এখানে বলা হয়েছে এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স বাদ দাও অর্থাৎ বিয়োগ করো ওকে সাত থেকে আমরা তিন বাদ দেব আমাদের হবে চার ছয় থেকে মাইনাস আট বাদ দেব তার মানে মাইনাস দুই কেননা মাইনাস চিহ্ন বড় বারো থেকে পাঁচ বাদ দেবো আমাদের হবে প্লাস সাত আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি এখন আমরা সম্পূর্ণ অংশের কাজ করবো তাই আমরা এখানে লিখব অতএব কী লিখব অতএব ওকে শুরুতে আমরা এ মাইনাস বি মান বসিয়ে দেব অর্থাৎ সমাধানকৃত মান কত চার মাইনাস দুই সাত যোগ সে মান বসিয়ে দেব তেরো দুই ছয় ওকে বসিয়ে দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করবো এখন মাঝে রয়েছে যোগ চিহ্ন তার মানে আমাকে ম্যাট্রিক্সের যোগ করতে হবে তেরো আট চারে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ওকে মাইনাস দুই প্লাস দুই শূন্য সাত ছয় তেরো এই হলো অ্যান্সার আশা করি দুই নং অঙ্কের যে আমি এ নাম্বার করলাম তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি এখন আমরা দুই নং অঙ্কের বি নাম্বার সমাধান করবো বিকে বি ছিল আমাদের এ যোগ মাইনাস বি যোগ সি এ যোগ মাইনাস বি যোগ সি ওকে পূর্বের ন্যায় আমরা এই ব্র্যাকেটের অংশটুকু আগে করবো এখানে লিখে তাহলে এখানে মাইনাস বি যোগ সে এখানে তুমি ব্র্যাকেট ইউজও করতে পারবো আবার যদি বলে এমন এরকম রেখে দেবা তারপরে কোনো সমস্যা নেই ওকে মনোযোগ দিয়ে লক্ষ্য করবে মাইনাস বি অর্থাৎ বি ম্যাট্রিক্সের প্রতিটি সংখ্যার সামনে মাইনাস চিহ্ন দিতে হবে বি ম্যাট্রিক্সের প্রতিটি সংখ্যার সাথে আমরা মাইনাস চিহ্ন দেবো যেহেতু এখানে মাইনাস রয়েছে তার মানে মাইনাস তিন মাইনাস আট মাইনাস পাঁচ তোমরা এই মাইনাস চিহ্নটি ব্র্যাকেটের বাইরেও দিতে পারবা যোগ সিম্যাট্রিক্স তেরো দুই ছয় পাশেই লিখলাম এখন আমরা যোগ করব মাইনাস তিন তার মানে প্লাস দশ প্লাস দুই তার মানে মাইনাস ছয় মাইনাস পাঁচ প্লাস ছয় তার মানে এক ওকে আমরা ব্র্যাকেট অংশের কাজ করলাম এখন অতেপ লিখে সম্পূর্ণ অংশের কাজ করব ওকে অতেপ আমরা শুরুতে এর মান বসিয়ে দেবো এর মান সাত ছয় সাত ছয় বারো ওকে যোগ মাইনেস বিযোগ সির মান বসিয়ে দেবো মাইনেস বিযোগ সি সির হলো হল দশ মাইনাস ছয় এক ওকে এখন আমরা যোগ করব তোমরা নিচেও লিখতে পারবা পাশেও লিখতে পারবা আমি পাশে লিখলাম সাত আট দশ সতেরো মাইনাস ছয় প্লাস ছয় জিরো বারো একে তেরো অ্যান্সার এখন এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব তোমরা মনে রাখবে অবশ্যই তোমাকে অঙ্কের নিয়ম শিখতে হবে আর অঙ্কের নিয়ম জানা থাকলে ওই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব আর একটি বিষয় মনে রাখবে তোমাদের সর্বদা বোর্ড পরীক্ষার অঙ্কের নিয়ম আসবে হুবহু খুবই কম আসবে আর নিয়ম জানা থাকলে শুরুতেই বলেছি শত শত অঙ্ক সমাধান করা সম্ভব ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ